সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাগান প্রেমী ভাইদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কিছুদিন আগে আমি বলেছিলাম পেপুনি গাছের কাটিং থেকে চারা করব এবং সেই চারা আমি আপনাদের সাথে বিনামূল্যে শেয়ার করব। বোঝা যাচ্ছে সময়টা আর বেশি দূরে নয়। আমি তিনটি চারা কিনেছিলাম, সেই চারা এখন অনেক বড় হয়েছে, ফুল এসেছিল। কিছু ফুল রেখে আমি বাকিগুলো ফেলে দিয়েছি যেন ফল না ধরে গাছগুলো দ্রুত বড় হতে পারে আর সেইখান থেকে আমি চারা করতে পারি। এখানে দেখুন পেপিনো ফল ধরে আছে। আমার এই গাছগুলো ছোপালো হয়েছিল। কিছুক্ষণ আগে আমি ডাল কেটে নিয়েছি, এই যে দেখুন এই ডাল থেকেই চারা তৈরি করা হবে। এর জন্য আমি পলিব্যাগে জৈব মিশ্রিত মাটি ভরে নিয়েছি। এখন ডালের নিচ থেকে 3 ইঞ্চি পর্যন্ত যেসব পাতা অথবা শাখা আছে সেগুলো ফেলে দিব। তারপর 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ মাটির গভীরে ডাল রোপণ করে দিব। এখন অবশ্যই পানি দিতে হবে। পানি দেওয়া হয়ে গেলে ছায়াতে রেখে দিব শিকড় না আসা পর্যন্ত। আমি পরবর্তী আপডেট নিয়ে আসব শিকড় আসার পর। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আমার পরবর্তী ভিডিও পেতে, এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।